হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা বাড়িতে তো পড়ছো, তো তোমরা কয়েকজন ভালোই পড়াশোনা করছো এবং তোমরা ষষ্ঠ শ্রেণীর ছেলেরা খুব ভালো পড়াশোনাটা করছো। তো আমরা ষষ্ঠ শ্রেণীর একটা চ্যাপ্টার নিয়ে আজকে ফিরে আসছি, যেটা হচ্ছে বিজ্ঞানের চ্যাপ্টার মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। তো এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিন্তু পরবর্তীকালে আমরা যখন উচ্চ ক্লাসে পড়বো সেকালাতে এই কনসেপ্টগুলো কাজে লাগবে। তো আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশ যেটা আলোচনাটা করা হয়েছে ধাতু ও অধাতু, এই বিষয়টাকে আলোচনাটা করা হয়েছে বইতে। আমরা প্রথমের আলোচনায় আজকের আমরা এই যে হেডলাইনটা দেখতে পাচ্ছি মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, তো আমরা এই যে দেখতে পাচ্ছি পদার্থ রয়েছে, পদার্থ সম্পর্কে আজকে আমরা জানব। তো পদার্থ কাকে বলে? তো আমরা আমাদের পারিপার্শ্বিক জগতে যা কিছুই দেখতে পাচ্ছি সমস্ত কিছু কোনো না কোনো একটা বস্তু, এবং ওই সমস্ত বস্তুগুলো যা দিয়ে তৈরি তাকে বলা হচ্ছে পদার্থ। অর্থাৎ পদার্থ মানে কি? একটা বস্তু। তো পদার্থ কাকে বলবো? অর্থাৎ বস্তু যা সংজ্ঞা হবে সেটাই হবে পদার্থের সংজ্ঞা। অর্থাৎ কি? যার নির্দিষ্ট আকার আয়তন আছে, যার কিছুটা স্থান দখল করে থাকে, যার অবস্থানে পরিবর্তন ঘটাতে গেলে সে বাধা প্রদান করবে, তো সেইগুলোকে বলা হচ্ছে পদার্থ। এখন এই সমস্ত পারিপার্শ্বিক জগতে আমরা যে সমস্ত পদার্থগুলো দেখে থাকি না কেন, এইগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করব। অর্থাৎ আমরা বিজ্ঞান মনস্ক মনোভাব নিয়ে পদার্থগুলোকে একটা ভাগে ভাগ করব। আমরা যদি জীবন বিজ্ঞান বিষয়টা পড়ি সেখানে সমস্ত বিষয়টাকে দুটো ভাগে ভাগ করেছে পদার্থগুলোকে, একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ, অর্থাৎ জীব এবং জড়তে ভাগ করেছে। কিন্তু আমরা পড়ছি ভৌত বিজ্ঞান, তো এখানে পদার্থগুলোকে আমরা অন্য রকম দৃষ্টিকোণ থেকে তাদেরকে ভাগ করব। এক নম্বর দৃষ্টিকোণ কি? তাদের অবস্থার উপর ভিত্তি করে ভাগ কোনো পদার্থকে, তাহলে পদার্থকে তার অবস্থা, ভৌত অবস্থা, কোন কোন অবস্থায় সে থাকতে পারছে, ভৌত অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। এই ভৌত অবস্থার উপর ভিত্তি করে অর্থাৎ পদার্থগুলোকে, পদার্থগুলো সাধারণত কয় ভাগে, অর্থাৎ বস্তুগুলো সাধারণত ক ভাগে থাকতে পারে। প্রধানত আমরা ষষ্ঠ শ্রেণী উপযোগী করে আমরা প্রধানত বলতে পারি পদার্থগুলো সাধারণত তিন ভাবে আমরা দেখে থাকছি। যা কিছু দেখে থাকছি তাদের মধ্যে এক ধরনের হতে পারে কঠিন পদার্থ, অর্থাৎ যে সমস্ত পদার্থগুলোর নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, যেমন একটা যে ডাস্টারের কথা বলছি, এই যে পেনের কথা বলছি, এইগুলো একটা নির্দিষ্ট আকার বা আকৃতি রয়েছে, পেনের একটা নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে, এই যে ডাস্টার থেকে শুরু করে বোর্ড থেকে শুরু করে এই ঘড়ি থেকে শুরু করে দেওয়াল থেকে শুরু করে ইট থেকে শুরু করে বেশিরভাগ যেগুলো আমরা দেখতে পাচ্ছি যার নির্দিষ্ট আকার রয়েছে আয়তন রয়েছে তাকেই বলা হচ্ছে কঠিন পদার্থ। আরেক ধরনের পদার্থ আমাদের পারিপার্শ্বিক দেখতে পাই, সেটা হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ কি? যে সমস্ত পদার্থগুলো নির্দিষ্ট আকার তো রয়েছে, সরি আয়তন তো রয়েছে কিন্তু আকার নেই, যেমন কি এই যে বিশেষ করে জল দেখতে পাচ্ছি, তাহলে এই জলটাকে যদি আমরা কোনো বাটিতে রাখি বাটির মতো আকার ধারণ করে ফেলবে, যদি কোনো বালতিতে রাখি বালতির মতো আকার ধারণ করে ফেলবে, এবং তার মধ্যে কোণাগুলোকে সহজে টেনে আলাদা করা যায়। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কোনো বস্তুটাকে সহজে আলাদা তার কাছ থেকে করা যায় না, কিন্তু তরলের ক্ষেত্রে সেই তরলের কোনো অংশকে সহজে কিন্তু আলাদা করে নিতে পারে, তো সেটাকে হচ্ছে তরল পদার্থে। সেরকম উদাহরণগুলো নিশ্চয়ই তোমরা চিন্তা করতে পারছো। আর এক ধরনের পদার্থ হচ্ছে গ্যাসীয় পদার্থ। এই গ্যাসীয় পদার্থগুলো কি? আমরা এই যে বায়ু সমুদ্রে ডুবে রয়েছে, বায়ু হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, এবং বায়ুতে যে বিভিন্ন ধরনের গ্যাসগুলো রয়েছে, অক্সিজেন থেকে শুরু করে নাইট্রোজেন থেকে শুরু করে কার্বন ডাইঅক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস, জলীয় বাষ্প, এইগুলো সবই হচ্ছে গ্যাসীয় উপাদান। তাহলে সেই গ্যাসের ক্ষেত্রে বলতে পারি কি, এর কোনো নির্দিষ্ট না আছে আকার, না আছে কোনো আয়তন, অর্থাৎ এদের আবার তাদের যে গঠনগত যে উপাদানগুলোকে সহজে আরও তো বিচ্ছিন্ন করা যায়। তাহলে এইটা হচ্ছে পদার্থের প্রধানত ভৌত অবস্থা তিন প্রকার। তো আমরা যখন উঁচু ক্লাসে পড়ব আরও দুটো অবস্থার কথা আমরা জানব, সেটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে প্লাজমা অবস্থা বলে একটা অবস্থা আছে, অর্থাৎ কি অতি উচ্চ তাপমাত্রায় একটা পদার্থের অবস্থায় থাকে, যেমন কি আমরা যখন
যে কোনো পদার্থগুলো বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত তিনটা করে অবস্থায় থাকতে পারে, তবে সব পদার্থ নয়, কিছু কিছু পদার্থের তিনটা করে অবস্থা আছে, কিছু কিছুর আবার দুটো করে অবস্থা রয়েছে, কিছু কিছু আবার শুধু একটাই অবস্থায় সে থাকতে পারে। তো আমরা ধরো একটা পদার্থের উদাহরণ আমরা বলছি, সেটা হচ্ছে জল। জলকে আমরা যদি ঠান্ডা করি সে হয়ে যাবে কঠিন বরফ, জলকে যদি তাপ দিই সে ধীরে ধীরে সেখান থেকে বাষ্প হয়ে যেতে থাকে, তাহলে সেটাও একটা অবস্থা, বাষ্প হয়ে যাওয়া অবস্থা, সেটা একটা গ্যাসীয় অবস্থায় চলে যাচ্ছে। এখন চলে আসছে বাষ্প আর গ্যাস, তাহলে বাষ্প হতে হতে সেই বাষ্পটার যদি তাপমাত্রা একটা থাকে, সেই তাপের উপর বাষ্পটা চলে যায়, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে সংকর তাপমাত্রা। সেই সংকর তাপমাত্রার উপরে যদি গ্যাসটা বাষ্পটা চলে যায় তাকে আমরা তখন বলে থাকি গ্যাস। অর্থাৎ জলে কিন্তু তিনটা অবস্থা থাকতে পারে। এবার এই জলীয় বাষ্প হয়ে যাওয়ার পরেই সেই যদি যে উপাদান যে গ্যাসীয় পদার্থটা হয়ে গেল তাকে যদি আবার তাপ দিয়ে থাকি, তাহলে সেই গ্যাসীয় অবস্থায় এসে যাওয়া তখন অণু বা পরমাণুগুলো কিন্তু আবার ভেঙে যাবে, গিয়ে কি হবে না আয়ন তৈরি করবে, অর্থাৎ প্লাস আর মাইনাসে ভেঙে যাবে। তাহলে গ্যাসীয় অবস্থায় বিশেষ করে অণু বা পরমাণুতে ভেঙে যাবে, পরমাণুতে বিশেষ করে ভেঙে যাবে, অণুগুলো থেকে পরমাণু হয়ে যাবে। এই পরমাণু বা অণু অবস্থায় থাকবে, যদি পরমাণু অবস্থায় থাকতে পারে কোন কোন গ্যাসগুলো, যে সমস্ত গ্যাসগুলো নিষ্ক্রিয় গ্যাস তারা কিন্তু শুধু পরমাণু অবস্থায় থাকে, আর যে সমস্ত গ্যাসগুলো তারা অণু হিসাবে থাকে। এই গ্যাসটাকে যদি আরো তাপ দেওয়া হয়, তাপ দিলে কি হবে, সেই পরমাণুগুলো হয় ভেঙে যাবে কিংবা অণুগুলো ভেঙে পরমাণু হবে, পরমাণু থেকে আবার আয়ন হয়ে যাবে। আয়ন মানে কি, পজিটিভ আর নেগেটিভ। আমরা জানি পদার্থ পরমাণু দিয়ে তৈরি, যখন পড়বো পরমাণুর নিউক্লিয়াস আছে, মাঝে একটা ছোট্ট কেন্দ্র রয়েছে, তো সেটা বিষয়ে আমরা একটু পরে যাচ্ছি। আর পদার্থের আরও একটা বিশেষ অবস্থা রয়েছে, তাহলে এই তিনটা সাধারণত প্রকৃতিতে স্বাভাবিকভাবে বেশি অবস্থা, বেশিরভাগ পদার্থগুলো এই তিনটা অবস্থায় থাকতে পারে। আর একটা বিশেষ অবস্থা রয়েছে যে অত্যন্ত শীতল অবস্থা বা অতি শীতল অবস্থা, অতি শীতল অবস্থা যেটা বলা হচ্ছে, সেই অতি শীতল অবস্থা বা অতি পরিবাহী অবস্থা, অতি পরিবাহী অবস্থা, এই যে অবস্থাটা এটা অত্যন্ত এবং এই অবস্থাটা, এই দুটো হচ্ছে একটা বিশেষ অবস্থা, এইগুলো সাধারণত সচরাচর থাকে না। তবে প্লাজমা অবস্থাটা আমরা দেখতে পাবো কোথায়, আমরা যদি সূর্যতে চলে যাই অত্যন্ত উচ্চ তাপে, সেখানে কিন্তু সমস্ত পদার্থ এভাবে প্লাজমা অবস্থায় রয়েছে। কিংবা আমরা যদি পৃথিবীর অভ্যন্তরে ভাগে চলে যাই, যেখানে পৃথিবীর অভ্যন্তর ভাগ কিন্তু এখন উত্তপ্ত রয়েছে, আমরা যদি জানবো পৃথিবীর অভ্যন্তর ভাগটাকে কি বলা হয়, কেন্দ্রমণ্ডল, সেই কেন্দ্রমণ্ডলেও কিন্তু সমস্ত কিছুই প্লাজমা অবস্থায় রয়েছে, বা যাকে আমরা বলে থাকি কি যে সেই প্লাজমাগুলো যখন বাইরে বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে লাভা। তো সেই যে দুটো অবস্থাগুলো পদার্থের সাধারণত এগুলো বিশেষ অবস্থা, এই বাকি তিনটা অবস্থায় কিন্তু বেশিরভাগ পদার্থগুলো থাকে। আমরা যে কোনো পদার্থের একটা নাম বলো, সেটা কোন অবস্থায় কোন পদার্থ সেটা নিশ্চয়ই আছে, সেটা তোমরা বলতে পারবে। তাহলে এই অবস্থার উপর ভিত্তি করে পদার্থগুলোকে এইভাবে আমরা ভাগ করা যাচ্ছে। তো আর একভাবে পদার্থগুলোকে ভাগ করা যায়, সেই পদার্থগুলোকে আমরা তার উপাদান এবং তার গঠনের উপর ভিত্তি করি, অর্থাৎ উপাদানগুলো কী দিয়ে তৈরি, উপাদানের গঠন, অর্থাৎ কী কী উপাদান দিয়ে কীভাবে তৈরি উপাদান এবং তাদের সেই উপাদানগুলোর গঠন দেখে কিন্তু পদার্থগুলোকে আবার ভিন্ন ভিন্নভাবে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা বিভিন্ন পদার্থগুলো কালেক্ট করলাম, কঠিন পদার্থ হোক, মিশ্র মানে তরল পদার্থ হোক, গ্যাসীয় পদার্থ হোক, যে কোনো পদার্থগুলোকে আমরা জোগাড় করে যদি তাকে ভাঙতে শুরু করি, আলটিমেট তার ছোট অংশতে পরিণত করতে চেষ্টা করি, দেখা যাবে যে আমরা উপাদানের উপর ভিত্তি করে পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করি সাধারণত। এইটাই হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে কি যৌগিক পদার্থ, আর একটা হচ্ছে কি মিশ্র পদার্থ। তো মৌলিক পদার্থ কাকে বলা হচ্ছে না, যে সমস্ত পদার্থগুলোকে ভাঙতে যদি শুরু করি, তার ক্ষুদ্রতম উপাদানের দিকে যাওয়ার চেষ্টা করি এবং সেই উপাদানটার আলটিমেট যে ক্ষুদ্রতম উপাদানটা পাবো তাকে, সে কিন্তু সেই উপাদান ছাড়া আর কোনো কিছু পাওয়া যাবে না। যে পদার্থটাকে ভাঙতে শুরু করলে তার যে আলটিমেট বা অন্তিম কণাটা পাবো সেটা সেই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ নয়, সেইটাই কি বলা হচ্ছে মৌলিক পদার্থ। এবং সেই যে আলটিমেট বা অন্তিম কণাটা আমরা পাবো তাকে কি বলবো, পরমাণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, এবং যেই পরমাণুর মধ্যে কিন্তু ওই মৌলিক পদার্থের ধর্মটাকে সে বজায় রাখবে।
পরমাণুকে ভাঙলে কি হয়, আমরা যেটা চলে এসেছিলাম সেটা পরে আসবো, যৌগিক পদার্থ। আবার কিছু পদার্থগুলো সে কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, আমরা একটা পদার্থ নিয়েছি যাকে ভাঙতে শুরু করেছি, ভাঙতে ভাঙতে তার ক্ষুদ্রতম কণাতে যেতে গিয়ে দেখেছি যেটা পেয়েছি যতদূর পর্যন্ত তার নিজের ধর্মটা, ওই পদার্থটার ধর্মটাকে বজায় রেখেছে স্বাধীনভাবে, সেইটাকে তখন আমরা অণু বলেছি। এবং সেইটাকে যখন আরো ভেঙে ফেলবো তাকে আমরা পাবো পরমাণু। তাহলে যে পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু এবং স্বাধীন সত্তা বিশেষ, অণু তাকে বলা হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, স্বাধীনভাবে সত্তা বিশিষ্ট কণা, যেটা কিন্তু ওই পদার্থেরই ধর্ম বহন করে চলেছে। কিন্তু অণুটাকে যদি ভেঙে ফেলি যে পরমাণু আবার পেয়ে যাব, সেইগুলো কিন্তু আর ওর ধর্মকে সে মেনে চলবে না। অর্থাৎ যৌগিক পদার্থকে ভাঙতে ভাঙতে আমরা পেলাম সব, তার ক্ষুদ্রতম কণা হিসেবে পাবো হচ্ছে অণু, কিন্তু অণুটাকে যদি আরো ভেঙে ফেলি পাবো হচ্ছে পরমাণু, যেই পরমাণুগুলো কিন্তু সেই বিভিন্ন মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেইগুলো দিয়েই কিন্তু তৈরি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যৌগিক পদার্থগুলো মৌলিক, বিভিন্ন প্রকার মৌলিক পদার্থ দিয়েই তৈরি হয়, আর তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। তাহলে অণুর সংজ্ঞা কি হবে, না যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা স্বাধীনভাবে থাকতে পারে, কিন্তু পরমাণুগুলো কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না। এই যে মৌলিক পদার্থের কথা বলছি, বলতে বলতে এই পরমাণুগুলো কিন্তু নিজেদের মধ্যে তারা বন্ধনী করে তারা থাকবে, একা থাকবে না। তো মিশ্র পদার্থ বা আবার কি ধরনের পদার্থ, না যে পদার্থগুলো দুই বা ততোধিক পদার্থ মিশে রয়েছে, মিশ্রিত হয়ে তৈরি হয়েছে, সেই মিশ্রিত পদার্থগুলোকে, সেই পদার্থগুলোকে বলা হবে মিশ্র পদার্থ। অর্থাৎ যে পদার্থের মধ্যে দুই বা ততোধিক পদার্থ মিশে আছে, সেই মিশ্রিত পদার্থগুলো এমনভাবে মিশে থাকবে সেটা দুভাবে মিশে থাকতে পারে। একটা হচ্ছে কি সমসত্ত্বভাবে, সমসত্ত্বভাবে মিশে আছে, অর্থাৎ এমনভাবে মিশেছে যে মিশ্রণের মধ্যে সমস্ত অংশের যে গঠন এবং ধর্ম একই ধরনের হয়েছে সেটাকে বলা হবে সমসত্ত্বভাবে মিশেছে। আর একটা হতে পারে অসমসত্ত্বভাবে মিশে তারা মিশ্রণ তৈরি করেছে, যেমন কি অসমসত্ত্বভাবে, অর্থাৎ যেখানে উপাদানগুলো মেশার কোনো লিমিট নেই, যে যা খুশি মিশেছে এবং সব জায়গার যে উপাদানগুলোর ধর্ম গঠন সব একই রকম নয়। তো এই সমসত্ত্বভাবে মিশে থাকা যে পদার্থগুলোকে, সমসত্ত্ব মিশ্র পদার্থকে আমরা যেটা বলে থাকি যে দ্রবণ, এই দ্রবণ কিন্তু প্রকৃতপক্ষে একটা মিশ্র পদার্থ। আমরা বিভিন্ন প্রকারের দ্রবণের উদাহরণ বা দ্রবণ কয়েকটা উদাহরণ যদি বলে থাকি, যেখানে যেমন বলছি চিনির শরবত কিংবা যে লবণ জল, এইগুলো এক একটা দ্রবণ, দুটো তিনটা পদার্থ মিশে তৈরি হচ্ছে এই দ্রবণ। আবার ধরো বলছি দুধ, এটা কিন্তু একটা মিশ্র পদার্থ, দ্রবণ না হলেও এটা একটা অসমসত্ত্বভাবে তার মধ্যে বিভিন্ন পদার্থ মিশে আছে, যেমন কি দুই বা ততোধিক পদার্থ এমনভাবে মিশে আছে যে মিশ্রণের অনুপাতগুলো সব জায়গায় সমান নয়, সেটাকে বলা হচ্ছে অসমসত্ত্ব মিশ্রণ। যেমন কি দুধ, যেমন কি বায়ু, যেমন কি যে আমরা যদি বলতে পারি বিভিন্ন জেল, এইগুলো হচ্ছে বিভিন্ন অসমসত্ত্বভাবে মিশে থাকা মিশ্র পদার্থ। তাহলে এই দ্রবণগুলো নিয়ে আমরা উঁচু ক্লাসে, কিন্তু যখন আমরা সপ্তম শ্রেণী কিংবা অষ্টম শ্রেণীতে পড়ব, সেখানে দ্রবণ, দ্রবণের শ্রেণী বিভাগ, তারপর ভিত্তি করে আমরা সেটা ডিটেলসে পড়ব। অর্থাৎ দ্রবণ প্রকৃতপক্ষে কিন্তু একটা মিশ্র পদার্থ। তো এই মিশ্র পদার্থতে দেখতে পাচ্ছি দুই বা ততোধিক পদার্থ মিশে কিন্তু ওটা তৈরি হয়। আবার যখন যৌগিক পদার্থের বলেছিলাম, যে যৌগিক পদার্থের একটা উদাহরণ যেটা আমরা বলেছিলাম ধরো জল, জল কিন্তু একটা যৌগিক পদার্থ, জলকে ভাঙতে 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 সর্বশেষে যেটা আমরা পাবো জলের একটা অণু পাবো, জলের একটা অণু, সেই অণুটাকে যদি ভেঙে ফেলি জলের আমরা পাবো দুটো গ্যাস পেয়ে যাবো, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে এইটা হচ্ছে জলের অণুটাকে ভেঙে আরো ক্ষুদ্রতম কণায় ভেঙে ফেলে এগুলো যেগুলো পাবো সেগুলো হচ্ছে পরমাণু। সেইগুলো কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে, যেমন হাইড্রোজেনের পরমাণু আর অক্সিজেনের পরমাণু পেয়ে যাবো। তাহলে ওই জলের মধ্যে কিন্তু হাইড্রোজেনেরও ধর্ম নেই আবার অক্সিজেনেরও ধর্ম নেই, কারণ কি হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস এবং এইটা সবচেয়ে হালকা গ্যাস, এবং বিভিন্ন জায়গায় বেলুন তৈরির ক্ষেত্রে আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি করা হয়, তো হাইড্রোজেন গ্যাসটা তৈরির খরচটা অনেক বেশি এবং ওটা অনেকটা সব মানে বিক্রিয়া আগুন ধরে যেতে পারে, সেই জন্য ও নীল শিখায় জ্বলতে থাকে, আর সেই জন্য হিলিয়ামের বেলুন তৈরি করা হয় হিলিয়াম গ্যাস দিয়ে।
আরেকটা গ্যাস হচ্ছে কি, যেটা অক্সিজেন গ্যাসের কথা বললাম, এই অক্সিজেন গ্যাসটার বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে জ্বলতে সাহায্য করে, নিজে কিন্তু জ্বলে না। আর হাইড্রোজেন গ্যাসটা নিজে জ্বলে, নীল শিখায় জ্বলে। তাহলে এইগুলোর ধর্মের সঙ্গে জলের ধর্মের কোনো কিন্তু মিল নেই। তাহলে যৌগিক পদার্থ যে সমস্ত পদার্থগুলো মিশে তৈরি হয়েছে, সেইগুলো মিশে যাওয়ার পরে কিন্তু সেই উপাদানগুলোর কোনো ধর্ম তার মধ্যে থাকবে না। তো যেমন হাইড্রোজেনের ধর্ম থাকবে না, জলের মধ্যে অক্সিজেনের ধর্ম থাকবে না। কারণ কি, যেখানটায় হাইড্রোজেন আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে বা নিজে জ্বলে, জল সেক্ষেত্রে কিন্তু নেভাতে সাহায্য করে। তাহলে জলের ধর্মের সঙ্গে তার উপাদানের ধর্মের কোনো মিল নেই। কিন্তু মিশ্র পদার্থ, যেক্ষেত্রে দুই বা ততোধিক পদার্থ মিশে তৈরি হয়েছে, মিশ্র পদার্থ, সে দ্রবণ হতে পারে বা কোনো অসমসত্ব পদার্থ, দুধ, বায়ু, জল, এগুলো হতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু যে যার উপাদানগুলো তার ধর্মটাকে সে বজায় রাখবে। যেমন বলছি, দ্রবণের ক্ষেত্রে যদি চিনির শরবতের কথা বলি, তাহলে সেখানে চিনি তার মিষ্টি ধর্মটা, জল তার তরল ধর্মটাকে কিন্তু বজায় রাখবে। আবার যদি বায়ুর কথা বলি, বায়ুতে যে বিভিন্ন গ্যাসগুলো মিশে রয়েছে, অক্সিজেন তার ধর্ম পালন করে যাচ্ছে, সেই অক্সিজেন দিয়ে কি করতে পারছি আমরা, তার যে শ্বাস প্রশ্বাসের সাহায্যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি নিঃশ্বাস হিসাবে। তো আর বায়ুতে অবস্থিত ওই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় নিয়ে এসে কি করে, খাদ্য তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। অর্থাৎ এই মিশ্র পদার্থের মধ্যে বিভিন্ন পদার্থগুলো তার ধর্মটাকে বজায় রাখে। আর মিশ্র পদার্থের মধ্যে উপাদানগুলো, সে মৌলিক পদার্থগুলো মিশে মিশে হতে পারে, যৌগিক পদার্থগুলো মিশেও হতে পারে। যেমন চিনি, চিনি একটা যৌগিক পদার্থ, জল একটা যৌগিক পদার্থ, তারা মিশে মিশ্র পদার্থ তৈরি করেছে, দ্রবণ। এই মিশ্র পদার্থ থেকে কিন্তু সহজে কিছু প্রক্রিয়া রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু আমি উপাদানগুলোকে আলাদা করতে পারি। তো এই চ্যাপ্টারের শেষের দিকে কিন্তু আমরা সেই মিশ্র বিভিন্ন পদার্থ থেকে উপাদানের পৃথকীকরণের পদ্ধতিগুলো আমরা পড়বো, সেই দ্রবণ থেকে পৃথকীকরণ হোক বা কোনো অসমসত্ব মিশ্রণ থেকে পদার্থের পৃথকীকরণটা আমরা সেটা পড়বো। তো আজকের ক্লাসে আমরা প্রথম ইন্ট্রোডাকশন হিসাবে আমরা পদার্থ সম্পর্কে জানলাম। তো এই চ্যাপ্টারের প্রথমের দিকে আমাদের বইতে যেভাবে আলোচনাটা করা রয়েছে, ধাতু এবং অধাতু, তো আমরা একটু এদের আলোচনাটা একটু করে নিচ্ছি, ধাতু আর অধাতু। তো আমরা যে সমস্ত পদার্থগুলো কতগুলো বিশেষ সাধারণ ধর্ম রয়েছে তাদেরকে আমরা ধাতু বলে বলবো। সেই ধাতুগুলোর সে মৌলিক পদার্থও হতে পারে, কোনো যৌগিক ধাতু হতে পারে, কিংবা সেটা কোনো কঠিন পদার্থ হতে পারে, সেটা কোনো তরল পদার্থ হতে পারে। অর্থাৎ কি, এই ধাতু বা অধাতুগুলো তাদের কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা পদার্থগুলোকে ভাগ করেছি। তো ধাতু আর অধাতুগুলো বিশেষ করে সাধারণত মৌলিক পদার্থ, মৌলিক ধাতু কিছু কিছুগুলো হতে পারে, আবার কিছু কিছু ধাতু আছে যেই ধাতুগুলো তৈরি করার সময় দুই ধাতু বা ততোধিক ধাতুগুলো দিয়ে সেটা তৈরি করা হয়, সেটা হবে সংকর ধাতু। তো আমরা এই ধাতু বা অধাতুগুলোর একটা কতগুলো সাধারণ ধর্ম এই চ্যাপ্টারে আমাদের আলোচনার বিষয় রয়েছে, সেইটা আমরা এর পরের ক্লাসে আলোচনাটা করব। তো এর পরের ক্লাসে তোমরা নিশ্চয়ই এই ধাতু অধাতুর ব্যাপারটা তোমরা শুনবে।